আচ্ছা, তোমার কি প্রবলেম বলো তো সন্দীপের বাবাকে নিয়ে? কি প্রবলেম? তোমার মনে হচ্ছে সন্দীপের বাবার উপরে খুব দয়া, খুব মায়া? তো গিয়ে থাকলেই তো পারো সন্দীপের বাবার কাছে, যাতে সন্দীপ ভালোবাসে না, সন্দীপের মা ভালোবাসে না, কেউ ভালোবাসে না, তাহলে তুমি সন্দীপের বাবার কাছে গিয়ে থাকলেই পারো, তাই না? দেখভাল করার জন্য তুমি হয়তো ভালো দেখভাল করতে পারবে, তাই না? সন্দীপের মা যার সঙ্গে এত বছর সংসার করলো, সেই মানুষটাই সন্দীপের বাবাকে ভালোবাসে না। আহা, কত দরদ দরদ, একদম দুধের মতো উতলি উঠছে, তাই না তোমার? দিল্লিতে বসে আছো, বসে থাকো না? দিল্লিতে বসে আছো, বসে থাকো, নকরি করছো, নকরি করো, তা না নিয়ে সন্দীপের বাবার উপরে তোমার খুব চিন্তা হয়ে গেছে। আহা, দরদ একদম উতলি উতলি উঠছে, দুধের মতো উতলি উতলি উঠছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আর সত্যি দিল্লিতে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা গো, প্রচুর ঠান্ডা, কি আবার ধপধপ করছে, প্রচণ্ড ঠান্ডা, থাকা যাচ্ছে না। এদিকে হিটার চলছে কিন্তু, বুঝেছ, আর এদিকে বসে আছি, এত ঠান্ডা ঘরের ভেতরে। এখন 7:15 বাজে, 7:15 বাজে, আর আমি উঠেছি, আমাকে উঠতে হয় 4:30-তে, কেননা হাজব্যান্ড অফিসে যায়। আর এখানে বুঝতে পারো এখানে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, আর এখনও অন্ধকার বাইরে, প্রচুর অন্ধকার, বুঝেছ, প্রচুর অন্ধকার এখানে। তো আজকে যার বিষয়ে কথা বলতে এসেছি, সেই ম্যাডাম নাকি স্কুলে এখানে নকরি করে, চাকরি করে, স্কুলের ম্যাডাম, সে তার সন্দীপের বাবাকে নিয়ে খুব চিন্তা। তা আমি তাকে বলছি, সন্দীপের বাবাকে নিয়ে যখন তোমার এতই চিন্তা, তাহলে সন্দীপের বাবার কাছে দিল্লি থেকে তুমি চলে যাও, কলকাতা গিয়ে থাকো সন্দীপের বাবার পাশে, তাকে দেখভাল করো, তাকে খাওয়াও দাওয়াও টাইমলি সব কিছু করাও, কেননা সন্দীপের মা আর পারছে না গো, আর পারছে না, বুঝেছ। ওই মানুষটারও তো একটা শরীর, ওই মানুষটা এত কাজ করে তোমাদের চোখে পড়ে না, কিন্তু তোমাদের যে দালাল তার কথাটা তোমাদের খুব চোখে পড়ে, তাই না? আচ্ছা তুমি একটা কথা বলো, তোমার যদি সাহস থাকে, তুমি যে একটা স্কুলের ম্যাডাম হয়ে যে সাপোর্টটা আজকে করছো, ওর বোনকে নিয়ে, আচ্ছা ওর বোন কি এটা সত্যি ঠিক করেছে, সত্যি ঠিক করেছে? তোমার কি মনে হয়, তোমার কি মনে হয়, ফুকলা দাদি তোমার কি মনে হয়? কেন ম্যাডামগিরি করে তোমার পেট ভরছে না? তোমার ম্যাডামগিরি, আমরা তো চলো বাইরে কোনো নকরি করি না, ঘরে বসে থাকি, তাই ইউটিউব চ্যানেল এসেছি। তোমার কিসের অভাব গো? তুমি স্কুলে, তোমার বর চাকরি করছে, তুমি চাকরি করছো, তোমার ছেলে মেয়ে পড়াশোনা করছে, তাদের চিন্তা করো না, যে আমি স্বামী সন্তান বাইরে রেখে এখানে পড়ে আছি পেটের দায়ে, স্বামী সন্তানে, তোমার স্বামী সন্তানে তুমি চিন্তা করো। তুমি কেন সন্দীপের বাবাকে নিয়ে পড়ে থাকো গো? ওই মানুষটাকে খুব ভালোবাসো, তাই না? দিল চলে গেছে মনে হয় ওই সন্দীপের বাবার উপরে, তাই না তোমার? অসভ্য করার জায়গা পাও না তুমি, তাই না? এখানে ম্যাডামগিরি করছো আর ইউটিউবে এসে আর এক ভাষণ দিচ্ছ। স্কুলে যেয়ে এগুলো শিখাও, এগুলো স্কুলে গিয়ে এগুলোই শিখাও তুমি। পরকীয়াকে সাপোর্ট করো, পরকীয়াকে সাপোর্ট করো। আজকে তোমার ম্যাডাম, বলো তো তোমার ম্যাডাম যে কাজগুলো করছে সত্যি ঠিক, সত্যি ঠিক? ম্যাডাম ম্যাডাম তো করো, ও কোনসা ম্যাডাম তোমার, কোনসা ম্যাডাম গো? পরকীয়া শিখানোর ম্যাডাম তোমার, ও পরকীয়াকে সাপোর্ট করে, তুমিও মনে হয় দিল্লিতে বসে পরকীয়াকে সাপোর্ট করো না, তুমি করো না, তুমি করো, তার জন্য হয়তো পরকীয়াকে এত সাপোর্ট করছো। লজ্জা করে না একটা স্কুলের ম্যাডাম হয়ে তুমি পরকীয়াকে সাপোর্ট করছো? আজকে তোমার ম্যাডাম মন্দিরাকে কত না সাপোর্ট করেছে। সে একটা ভাই পাতিয়ে তার সাথে রিলেকশন করলো, রিলেকশন করে সে বেরিয়ে গেল ঘর থেকে, বেরিয়ে গিয়ে তার তখন কাঁধ পেতে দিয়েছিল, নাও
মন্দিরা, তুই আমার এখানে মাথা রেখে যত পারিস কেঁদে নে, যত পারিস শোক মিটিয়ে নে। সেগুলো ভালো করেছিল, সোমনাথকে দিনের উপরে দিন টর্চার করে গেছিল, সেগুলো ভালো করেছিল। আর যেই মন্দিরা আসল পর্দা ফাঁস করে দিল, ওর প্রেমিকের কথা বলে দিল, তখন মন্দিরা খারাপ, এখন মন্দিরা খারাপ, এখন মন্দিরা তুই যাবি কোথায়, তাই না? এগুলো ভালো? তুমি তো একটা স্কুলের ম্যাডাম, তুমি বলো তো, তুমি একটা স্কুলের ম্যাডাম, তুমি বলো তো যে এগুলো ভালো করছে। আবার যে গামলামুখী ধরা পড়ল হাতে নাতে, ধরা পড়ে ও নিজে বলেছে, হ্যাঁ আমি এটা করেছি, এটা আমি করেছি। তারপরেও সন্দীপের দোষ দিয়েই যাচ্ছ, দিয়েই যাচ্ছ, দিয়েই যাচ্ছ, মনে হচ্ছে পরকীয়াটা সন্দীপই করেছে, তাই না? পরকীয়াটা সন্দীপই করেছে, পরকীয়া গামলামুখী করেনি। যেভাবে তোমরা ছিঁড়ে ছিঁড়ে ভিউজ কামাচ্ছ, যেভাবে ছিঁড়ে ছিঁড়ে ভিউজ কামাচ্ছ, তোমাদের ভিডিওগুলো এই কারণেই মানুষ দেখছে যে তোমরা সন্দীপের ব্যাপারে কি কুচ্ছা রটাচ্ছ, তার জন্য। নাহলে না তোমাদের ভিডিও কেউ দেখবে না, কেউ দেখবে না, খালি এটাই দেখছে একটা স্কুলের ম্যাডাম হয়ে কতটা নোংরাকে সাপোর্ট করছে সেটা দেখছে, তোমার ভেতরের যে কালো মুখোশটা সেই মুখোশটা দেখছে। ফুকলা দাঁত দিয়ে যখন হাসো না, মনে হয় কি তোমার দাঁতগুলোই ভেঙে দিই, বুঝেছো? তোমার দাঁতগুলোই ভেঙে দিই, তোমার ওই মিটমিটি ইসের মধ্যে যে কত বড় ভয়ঙ্কর শয়তানি লুকিয়ে আছে সেটা বুঝতে কারো বাকি নাই। তুমি তো কলকাতা ছেড়ে এখানে এসে বসে আছো দিল্লিতে নোকরির জন্য, লজ্জা করে না তোমাদেরকে এইসব কথা বলতে? একটা স্কুল ম্যাডামের সোজ ধারণা, বুদ্ধি, সব সব কিছু আলাদা হবে, সব কিছু আলাদা হবে, কিন্তু তোমার ভিতরে সেই জিনিসগুলো নাই। আজকেও বলছে ম্যাডামের বোনকে ছিঁড়ে খাচ্ছে গো, যখন আমাদের ছেলে মেয়ে স্বামীকে বলে না তখন মানে কত খারাপ লাগে, খারাপ তো লাগবেই, খারাপের কাজ করলে ভাই সে তো বলবেই, কারো যদি চুল ছিঁড়তে যাও সে ছিঁড়বে না, সেও ছিঁড়বে। আজকে তোমাদের ম্যাডাম একলা, আর তোমাদের মতো দুই তিনটে এই চুটকি পুঠি খুলছে সেগুলো আছে, সেইগুলো হয়ে ম্যাডামেরও কথা বলছে। আর কয়েকজন কথা বলছে গো, কটা মানুষ কথা বলছে তোমার ম্যাডামকে নিয়ে? তিনটে মানুষ আমি দেখিয়ে দিতে পারি, তিনটে মানুষ তোমার ম্যাডাম হয়ে কথা বলো, এক তুমি আর দুজন আছে। তোমাদের লজ্জা করে না যে একটা নিষ্পাপ ছেলেকে দিনের পর দিন এরকম ছিঁড়ে খাচ্ছ, মনে হচ্ছে গামলামুখী পর করে করেনি, করেছে সন্দীপই, সন্দীপই গামলামুখীকে ছেড়ে আর এক জায়গায় যেয়ে সংসার পেতেছে। এটা মনে হচ্ছে, আর যে পরকীয়া করে এত কিছু করে চলে গেল তার হয়ে সাপোর্টে গুণ গান, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করো না, কেন লেগে আছোর পিছনে? আর যদি সন্দীপ করত তাহলে মেনে নিতে পারতাম এই কথাগুলো, যদি সন্দীপ করত। আহারে সন্দীপের পাপাকে নিয়ে কত, আহা কত দরদ উতলি উঠতিছে, যাও না, যাও সন্দীপের পাপাকে দেখভাল করো, গিয়ে যাও, ওর মা পাত্তিছে না আর, তুমি গিয়ে করো, যাও দিল্লিতে না থেকে কলকাতায় যাও। সন্দীপের ছেলেটা পিকনিকে গেল, ওর বাবা গেছে, ওর বাবাকে পাঠিয়েছে। আচ্ছা বলো তো, তোমরাই বলো যে ঠাকুমা ঠাকুরদাদা করে না তাদের বাড়ির বাবা মা করে? যে মায়ের করার দরকার সে মা কোথায়, সেই মা কোথায়? একটা দুধের বাচ্চাকে তার মা হ্যান্ডেল করবে, সে বাচ্চার মা কই? এই সংসারটা জুড়ে যেত তোমাদের মতন এই তিন চারজনা লোকের জন্য, এই সংসারটা জুড়ল না, নাহলে জুড়ে যেত, জুড়ে যেত। তোমরা আপে তুলে দিয়েছো গামলামুখীকে,
আপে তুলে দিয়েছো, ঠিক আছে? তার জন্য সংসারটা জোড়া লাগলো না, না হলে লেগে যেত। তোমরা চাও না গামলামুখী সংসার করুক সন্দীপের সঙ্গে, সেটা তোমরা চাওনি, ঠিক আছে? কোন মেয়েটা শ্বশুর বাড়িতে একাদটু অশান্তি ভোগ করে না বলো তো? কোন মেয়েটা? প্রত্যেকটা মেয়ে সংসারে ছোটোখাটো একটা অশান্তি হয়ই হয়। তোমরা সাপাই দিতে বসেছো, তুমি না একটা মেয়ের জাত, তুমি না একটা মেয়ের জাত। তুমি চাকরি করো, হয়তো তোমার দাপটে তুমি চলো, ঠিক আছে? তোমার দাপটে তুমি চলো, তুমি শ্বশুর শাশুড়ি হয়তো তুমি মানো না, তার জন্য এত বড় বড় কথা বলতে বসেছো। আর ম্যাডামের বোন যেটা করছে সেটা খুব ভালো, সেটা কেউ বলতে পারবে না, তাই না? কেন বলতে পারবে না? যে ম্যাডাম লোকে চুল ছিঁড়ে বেড়ায় সেই ম্যাডামকে কেন বলবে না, কিসের জন্য বলবে না? কই আর কারো চুল ছিঁড়ে না, ওর চুল কেন মানুষ ছেড়ে? কেননা ও মানুষকে চুল ছেড়ে, তার জন্য ওর চুলগুলো সব মানুষের ছেড়ে। সতী সাবিত্রী দেখাচ্ছে সব, তাই না? এই তোমাদের মতো কিছু মানুষের জন্য সন্দীপের সংসারটা নষ্ট হয়ে গেল, নাহলে যেভাবে হোক একটা মিল চাল করে সংসারটা আবার ঠিক হতো। কিন্তু না, তোমরা পিছন থেকে উস্কাটি দিচ্ছ, ঠিক আছে, উস্কাটি দিচ্ছ। ওই গামলামুখী একদিন বুঝবে, বুঝবে, একটু একটু বুঝছে, আরও বুঝবে, আরও বুঝবে, একটু একটু বুঝতে পারছে কেবল, ঠিক আছে? তোমাদের ম্যাডাম খুব ভালো, যেদিকে ওগর দেয় সেদিকে তোমরাও গোর দাও, তাই না? যখন মন্দিরাকে নিয়ে এত কিছু বললো, এত কিছু বললো, তখন তোমরা খুব বলেছো। এখন মন্দিরার বিপরীতে কথা বলছো, তোমরাও মন্দিরার বিপরীতে কথা বলছো। আজকে টিনাকে যেভাবে ধুচ্ছে তোমরাও সেইভাবে ধুচ্ছ, আর কদিন পরে টিনারও চুল ছিঁড়বে, তোমরাও চুল ছিঁড়বা। এটাই হলো তোমাদের আসল ব্যবহার, আসল রূপ, আসল রূপ। তোমাদের রূপ দেখতে কারো বাকি নাই। যখন ওর বোন ওইটা করলো, ধূমপানটা করলো, সেটা ক্যামেরাতে ক্যাচ করা খুব দরকার ছিল, কেন করেছে? সেটা ম্যাডামকে কেন বলছো না, কেন বলছো না? ম্যাডাম সেটা নিয়ে কই কোনো ভিডিও করেনি? এই সন্দীপের সোমনাথের মা বিড়িটা দেখিয়েছিল বলে ওই নিয়ে কত এখনও চলছে, এখনও চলছে, তাই না? কিন্তু তার বোন এত বড় কিছু হলো কেন, বোনকে ধুচ্ছে না তো? তোমার ম্যাডাম তো বোনকে ধুচ্ছে না। এটা যদি অন্য কেউ করতো তাহলে তোমার ম্যাডাম তাকে ছুলে লেবু আর লবণ দিত, তাহলে ওকে কেন ছুলবে না, লেবু রস দেবে না? কথা বলতে বসেছো, হ্যাঁ, সব বুদ্ধি তোমাদের ঘটেই আছে, আর কারো ঘটে বুদ্ধি নাই। তুমি স্কুলের ম্যাডাম আছো, স্কুল তাক, ঠিক আছে? তুমি যেরকম ছুলতে পারো মানুষকে না, সেরকম ছুলতে তোমাদেরকেও মানুষ পারে। এটা মনে করো না যে তোমরাই একলা ছুলতে পারো, আর কেউ সব বোকা, সব বোকা, বুদ্ধু, এদের ঘটে কোনো বুদ্ধি নেই, অসভ্য মানুষ কোথাকার। একটা স্কুলের ম্যাডাম তার কি শিক্ষা দীক্ষা, তার কি শিক্ষা দীক্ষা, অসভ্য কোথাকার। সন্দীপের বাপার উপরে খুব চিন্তা, খুব চিন্তা। যে থাকো সন্দীপের বাপার কাছে, থাকো, যাও, যে থাকো। কলকাতায় যে কত ঠান্ডা পড়ে সে জানাবা, আমাদের জানতে বাকি নাই যে কত ঠান্ডা পড়ে। আমিও পিছলে বাড়ি গেছিলাম এই জানুয়ারিতেই, ঠিক আছে, জানুয়ারিতে গেছিলাম আর ফেব্রুয়ারিতে এসেছিলাম। যেসব সোয়েটার ফোয়েটার নিয়ে গেছিলাম, যেরকম প্যাক ছিল, প্যাকে ছিল, আমাকে কিচ্ছু বের করতে হয়নি, কিচ্ছু বের করতে হয়নি, একটা হাফ সোয়েটার লাগেনি। চান করে ম্যাক্সি পরে অলরেডি বসে থাকছে মানুষ। খুললাম রোদ ওখানে,
আর ওখানকার বাচ্চারা না চান করে খালি গায়েই বেশিরভাগ থাকে বাচ্চারা। আর এখানে স্নান করে কোনো রকম একটু ক্রিম লাগিয়ে তাড়াতাড়ি সোয়েটার মোয়েটা ঢুকাও। এখানকার ঠান্ডা, তুমি যখন এখানেই থাকো তাহলে এখানকার ঠান্ডা আর ওখানকার ঠান্ডা কত আসমান জমিন ফারাক তুমি নিজেও জানো। কত মানে সন্দীপের বাবাকে সন্দীপের ছেলের সঙ্গে পাঠানো হয়েছে, তোমার খুব মির্চি লাগছে তাই না? গিয়ে থাকো, যাও সন্দীপের বাবার জন্য কিছু সোয়েটার জ্যাকেট সক্স মক্স কিনে নিয়ে চলে যাও, যে ওখানে থাকো গা। যখন তার উপরে এতই দয়া মায়া, সন্দীপরা তো ভালোবাসে না। আমার বাবাও আমরা যদি কোথাও যাই বলে তোর মেয়েকে নিয়ে যা, মানে আমার মাকে নিয়ে যেতে বলে, আমি বাড়ি থাকি, সেই মানুষটা কোথাও নড়তে চায় না। আমার মা যদি আমার সঙ্গে যায় কোথাও, সেটা অপরাধ? সেটা অপরাধ? বাড়িটা পাপা দেখভাল করে কেন? অত বড় বাড়ি, তাকেও তো দেখভাল করতে হবে। অসভ্যর মতো কথা বলতে শিখেছে। এ নাকি স্কুলের ম্যাডাম, আবার দাঁত ফোকলা দিয়ে যখন হাসে না, হাসির মধ্যে কত বদমাইশি লুকিয়ে আছে, কত বদমাইশি লুকিয়ে আছে। স্কুলের নামটা বলবো না গো, কেন ভয়? কেন পদে পদে অত ভয় কিসের জন্য? গুড়গাঁও করেছি, এখানে করেছি, ওখানে করেছি। অসভ্য মানুষ কোথাকার। তোমাদের মতো মানুষকে দেখলে না সত্যি রাগ হয়। যেরা বলে শিক্ষিত, এরা শিক্ষিত, নোংরাকে সাপোর্ট করে, এরা আবার শিক্ষিত, নোংরাকে সাপোর্ট করে। আর কলকাতার আবহাওয়া কলকাতার মানুষ ভালোভাবেই জানে। চান করার পরে মানুষ, আমার মা তো স্নান করে সকালবেলায় উঠেই তো আগে স্নান করে, করে উনুনের পাড়ে যায়, কেননা বাসি কাপড় ছাড়বে, ওর থেকে স্নান করে উঠেই তারপরে কিচেনে ঢোকে। তো সে শাড়িটাই থাকে আর একটা মানে উলের ব্লাউজ, উলের ব্লাউজ সেটা পরে, ব্যাস হয়ে গেল, হয়ে গেল, আর কিছু লাগে না। সন্দীপের মাকে দেখেছো চাদর গায়ে দিতে এই করতে? সেই মানুষটাও কিন্তু একটা ব্লাউজ আর শাড়িটা পরেই সারাদিন কাটিয়ে দেয়, তাহলে ওখানে কত ঠান্ডা। আর তুমি দেখো তো চাদর উড়ে তারপরে লাইভ বসেছো, কত ঠান্ডা। একটু বাইরে গেছো কাপড় মেলতে, তার জন্য তোমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, তাহলে বুঝতে পারছো তো যেখানকার ঠান্ডা আর ওখানকার ঠান্ডা কত ফারাক, কতটা ফারাক। জ্ঞান দিতে বসেছো তাই না? জ্ঞান দিতে বসেছো, বলবে তো শোনার ক্ষমতা রাখো, শুনতে হবে, শুনতে হবে, বুঝেছো? বললেই শুনতে হবে, সে তোমার ম্যাডাম হোক আর তুমি হোক আর যেই হোক, বললে শুনতে হবে। সবাই সন্দীপের দিকে, এই তোমরা তিনটে মানুষ দেখছি গামলা মুখের দিকে, কেন তোমরা ওই প্রকৃতরই মানুষ, তোমরা ওই প্রকৃতরই মানুষ, তার জন্য ওইটাকেই সাপোর্ট করবে। যদি ওই প্রকৃত না হতে তাহলে সন্দীপকে সাপোর্ট করতে, যারা বোঝে, যারা বোঝে। একটা মেয়ে 3 বছরের বাচ্চা রেখে চলে আসলো, সেখানে কোনো প্রতিবাদ নাই তোমাদের, কোনো প্রতিবাদ নেই। তোমরা ছেড়ে চলে যাও তো দেখি, পারবে? পারবে? সন্তান সন্তান করছো কেন তাহলে? তোমাদের সন্তান তো বড় হয়ে গেছে, তবু সন্তান সন্তান কেন করছো? একে বলে মা। আরো উস্কাচ্ছ, আসিস না, আসিস না, এ সংসারে থাকিস না তাই না? অসভ্য ইডিয়েট মহিলা কোথাকার। স্কুলে পড়াতে যায়, এই শিক্ষা দেয় বাচ্চাদেরকে যে তোমরা বড় হয়ে পড়ো কি আকে ওরো, স্বামী সংসার করো না তাই না? তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই রাখলাম, ঠিক আছে।
টাটা, বাই বাই।